তুমি এদিকে আসে নাম তার ওয়েট কত? 15 কেজি মাত্র? তোমার ওয়েট কত? 84। মাঝখানে খারাও, মাঝখানে একবার মাঝখানে পারা দাও। এই যে মাংসে না, এই তো ঠিক আছে, সাইজ দেয় তোমার। তুমি আসলে 84 কেজি, মিশা কত গোগা, তুমি 23 কেজি। এটা হচ্ছে আমাদের কাঠের ফ্রেম, ফাইবারেরটা আসলে আমি এখনো ব্যবহার করি নাই, কিরকম মজবুত আমি জানি না। তবে এটা হচ্ছে আমাদের বানানো, যেটা বোর্ড এবং কাঠের মিশ্রণ। এটা কালার করা হয় না, শুধু আস্তর করে রাখা হয়েছে। আপনারা তো দেখলেন এটা কি পরিমাণ শক্ত, মানে এটার উপরে 70-80 কেজি রাখলেও এটা ভাঙার কোনো অপশন নাই। তো ফাইবারেরটা জানাবেন, ফাইবারেরটা কীরকম শক্ত বা মজবুত আমাদের একটু জানাবেন, যেহেতু আমরা আগে ব্যবহার করি নাই ফাইবারেরটা, সবসময় বোর্ড দিয়েই করছি। তো বোর্ডেরটা তো দেখলেন আপনারা কি পরিমাণে শক্ত, তো এরপরে ফাইবার দিয়েও করব। যদি ফাইবারের রেজাল্ট ভালো আসে, সহজে ভাঙে না বা দেখা যায় যে কালার নষ্ট না হয়, তাহলে আমরা এরপর থেকে ফাইবার ব্যবহার করবো। আর যদি দেখি যে না, ফাইবারে আসলে রিপোর্ট আসতেছে, ভেঙে যাচ্ছে, তাহলে আমরা আর ফাইবার ব্যবহার করব না। আমাদের থান্ডার রেডি, ইনশাল্লাহ আগামীকালকে থেকে নতুন কাজে হাত দেব। অনেক দিন এই কাজগুলো পেন্ডিংয়ে ছিল, আগামীকালকে এগুলো ডেলিভারি চলে যাবে। এগুলো থান্ডারের, এখানে অনেকগুলো বোর্ড কেটে রাখছি, এগুলো সব থান্ডার পাটের, তো খুব দ্রুতই এগুলো কাজ শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে লাইনারি, তো কালকে লাইনারি চলে গেলে আবার নতুন করে লাইনারির কাজ হয়তো দেখা যায়। এই রানিং মাসে অনেকগুলো লাইনারির কাজ ধরবো, হয়তো একসাথে 4 সেটআপের কাজ ধরবো। অ্যাকচুয়ালি আগে জায়গার কারণে আমরা অনেক কাজ করতে পারি নাই, তো ইনশাল্লাহ এখন জায়গা, প্রচুর পরিমাণে জায়গা, অবশিষ্ট জায়গাও রয়ে গেছে। এখানে 16 পেয়ার মাল আছে, তারপরও দেখা যায় যে আরও এরকম 32 পেয়ার বা মনে করেন 40 পেয়ারের মতো কাজ করার মতো জায়গা অবশিষ্ট আছে।